সাতক্ষীরা শ্যামনগরে লবণাক্ত পতিত জমিতে নতুন জাতের ধান চাষ হচ্ছে। একই জমিতে চিংড়ির পাশাপাশি লবণ সহিষ্ণু ধান চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছে কৃষক। এদিকে পরীক্ষামূলক চাষে ভালো ফলন পাওয়ায় নতুন জাতের ধানের আবাদ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। সাতক্ষীরা প্রতিনিধি শামীম পারভেজের রিপোর্ট জানাচ্ছেন ওবায়দুর রহমান। সাতক্ষীরার গাবুরা ও পদ্মপুকুর এলাকার পানিতে লবণাক্ততা বেশি থাকায় দীর্ঘদিন ধরে কেবলমাত্র চিংড়ির চাষ হচ্ছিল, আবার অনেক জমি ছিল পতিত। এবার স্থানীয় কৃষি অধিদপ্তর ও বেসরকারি সংস্থা সিএনআরএস উপকূলীয় অঞ্চলে লবণ সহনশীল ধানের বীজ উদ্ভাবন করে পরীক্ষামূলক চাষ শুরু করে। চিংড়ির পাশাপাশি চিনিকানি, বিনা সেভেন, ব্রি 49 ও ব্রি 33 ধান চাষ করে ফলন হয়েছে বিঘা প্রতি 20-22 মন। এতে খুশি কৃষকেরা। সৃজনশীল ধান নিয়ে বীজ দিয়ে সিআরআরএস আমাকে সহযোগিতায় আমরা প্রচুর ধান লাভবান হয়েছি। আইলার পরে ফেলানো ছিল, আমরা এই লবণশীল ধান পেয়ে আমরা লাগানোর পরে প্রচুর ধান হয়েছে। জায়গাটায় নোনা জায়গা ছিল, ধান হতো না। আমি এই জায়গাটায় ধান চাষ করছি, বিঘা ভর্তি 22 মন ধান পাইছি। কৃষি বিভাগ জানিয়েছে পরীক্ষামূলকভাবে এবার 801 হেক্টর জমিতে নতুন জাতের ধানের চাষ হয়েছে। উপকূলীয় এসব এলাকায় আগামী বছরগুলোতে এই ধানের চাষ আরও বাড়ানোর কথা ভাবছেন তারা। কৃষকরা এই লবণ সহনশীল বিভিন্ন ধানের জাত চাষ করে তারা লাভবান হচ্ছে। দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় এখন ধান চাষের জন্য আমাদেরকে বেছে নিতে হবে। লবণ সহিষ্ণু ধানের চাষ ছড়িয়ে দিতে পারলে সাতক্ষীরার উপকূলীয় আইলা দুর্গত এলাকার মানুষ আবারও ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ।